শনিবার অমর একুশে গ্রন্থমেলা ছিল শিশুদের দখলে। সিসিমপুরের বিভিন্ন চরিত্রের সাথে আনন্দ আর নতুন বই হাতে ছোটাছুটিতে মেতে ওঠে তারা। বিক্রেতাদের আশা আগামী সপ্তাহে পুরোদমে জমে উঠবে মেলা। শিক্ষামূলক জনপ্রিয় কার্টুনের চরিত্র এরা, এদের কেউ পছন্দ করে বই, কারো প্রিয় মাছ। মূলত শিশুদেরকে গল্পে গানে উৎসাহ ও বিনোদন দিতে বরাবরের মতো এবারও বইমেলার শিশু চত্বরে সিসিমপুরের উপস্থিতি, আর তাদের ঘিরে ছোটমণিদের উন্মাদনাও লক্ষ্য করার মতো। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার মেলা শুরু হয় সকাল ১১টায়। তবে দর্শনার্থীদের আনাগোনা ছিল কিছুটা কম, বেশিরভাগই এসেছেন পরিবার নিয়ে। বাংলা ভাষা সংস্কৃতিকে ধারণ লালন করার জন্য যে একটা উৎসবের আয়োজন করা হয়, সেটা শিশু বয়স থেকে ওর ভিতরে সেটা গ্রথিত হোক, এটাই আমার প্রত্যাশা। বইমেলায় রুদ্রার বই কিনতে এসেছি আর হালুমের বই কিনতে এসেছি। আমার ক্লাসে বই পছন্দ তো হয় নাই। আমার বাসায় আরো বই আছে, আমি আগে বই কিনেছি বইমেলার থেকে। পিকচার বেশি বাট লেখাটা কম, এ ধরনের বইটাতেই বাচ্চারা আগ্রহ প্রকাশ করে বেশি, তো ওই ধরনের বুকটাই মানে খুঁজছি আর কি। করোনামুক্ত সময়ের এই আয়োজন নিয়ে বেশ আশাবাদী বিক্রেতারা। দ্বিতীয় সপ্তাহ থেকে পাঠক এবং গার্জিয়ান সবাই মানে খুব একটা মিলন মেলা হয়ে ওঠে। আশা করতে পারি যে আমরা আগামী শুক্রবার এবং শনিবার থেকে প্রচুর লোক হবে। বাচ্চাদের ছড়া গল্প এইসবের বই আছে, তারপর হচ্ছে বিভিন্ন সায়েন্স ফিকশন, তারপর হচ্ছে ভূতের গল্প, বাচ্চারা এটা বেশি পছন্দ করে আর কি, এই টাইপের বই আমাদের কাছে আছে। ছোটদের পছন্দের বইয়ের তালিকায় আছে ভূতের গল্প, রূপকথার গল্প ও ছড়া, আর কিশোর কিশোরীদের বেশি পছন্দ সায়েন্স ফিকশন ধর্মী বই। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষামূলক জনপ্রিয় কার্টুনের চরিত্র এরা, এদের কেউ পছন্দ করে বই, কারো প্রিয় মাছ। মূলত শিশুদেরকে গল্পে গানে উৎসাহ ও বিনোদন দিতে বরাবরের মতো এবারও বইমেলার শিশু চত্বরে সিসিমপুরের উপস্থিতি, আর তাদের ঘিরে ছোটমণিদের উন্মাদনাও লক্ষ্য করার মতো। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার মেলা শুরু হয় সকাল ১১টায়। তবে দর্শনার্থীদের আনাগোনা ছিল কিছুটা কম, বেশিরভাগই এসেছেন পরিবার নিয়ে। বাংলা ভাষা সংস্কৃতিকে ধারণ লালন করার জন্য যে একটা উৎসবের আয়োজন করা হয়, সেটা শিশু বয়স থেকে ওর ভিতরে সেটা গ্রথিত হোক, এটাই আমার প্রত্যাশা। বইমেলায় রুদ্রার বই কিনতে এসেছি আর হালুমের বই কিনতে এসেছি। আমার ক্লাসে বই পছন্দ তো হয় নাই। আমার বাসায় আরো বই আছে, আমি আগে বই কিনেছি বইমেলার থেকে। পিকচার বেশি বাট লেখাটা কম, এ ধরনের বইটাতেই বাচ্চারা আগ্রহ প্রকাশ করে বেশি, তো ওই ধরনের বুকটাই মানে খুঁজছি আর কি। করোনামুক্ত সময়ের এই আয়োজন নিয়ে বেশ আশাবাদী বিক্রেতারা। দ্বিতীয় সপ্তাহ থেকে পাঠক এবং গার্জিয়ান সবাই মানে খুব একটা মিলন মেলা হয়ে ওঠে। আশা করতে পারি যে আমরা আগামী শুক্রবার এবং শনিবার থেকে প্রচুর লোক হবে। বাচ্চাদের ছড়া গল্প এইসবের বই আছে, তারপর হচ্ছে বিভিন্ন সায়েন্স ফিকশন, তারপর হচ্ছে ভূতের গল্প, বাচ্চারা এটা বেশি পছন্দ করে আর কি, এই টাইপের বই আমাদের কাছে আছে। ছোটদের পছন্দের বইয়ের তালিকায় আছে ভূতের গল্প, রূপকথার গল্প ও ছড়া, আর কিশোর কিশোরীদের বেশি পছন্দ সায়েন্স ফিকশন ধর্মী বই। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।